আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরের আলোচনা রয়েছে সৌদি আরব হতে অবশেষে একটি দারুণ খবর। সৌদি সরকার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে স্থলবন্দর খুলে দিয়েছে, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। বাহরাইন, জর্ডান ও কুয়েতের সাথে থাকা স্থলবন্দরগুলো খুলে দিয়েছে সৌদি আরব, যাতে করে কোনো রকম অনুমতি গ্রহণ ছাড়াই এ সকল দেশ থেকে সৌদি নাগরিক ও তাদের পরিবারের সদস্যবৃন্দ সৌদি আরবে ফিরে আসতে পারে। গতকাল 23 জুলাই এই স্থলবন্দরগুলো খুলে দেওয়া হয়েছে। আল খাফিজ, আল বাথা, আল রাকাই এবং কিং ফাহাদ সামুদ্রিক ব্রিজ খুলে দেওয়া হয়েছে, যাতে করে উপসাগরীয় দেশগুলো হতে সৌদি নাগরিকগণ নির্বিঘ্নে সৌদি আরবে ফিরে আসতে পারে। কুয়েতে অবস্থিত সৌদি দূতাবাস বলছে, সেখানে অবস্থানরত সৌদি নাগরিকগণ তাদের পরিবার, তাদের পিতামাতা, স্ত্রী সন্তান ও গৃহকর্মীদের নিয়ে এখন নির্বিঘ্নে সৌদি আরবে ফিরে যেতে পারেন। তবে এক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে এবং করোনা ভাইরাস মহামারী প্রতিরোধে দরকারি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কুয়েত হতে সৌদি যাত্রা করতে হবে। বাহরাইনে অবস্থিত সৌদি দূতাবাস বলছে, সেই দেশে অবস্থানরত সৌদি নাগরিকগণ খুব সহজেই আগে থেকে কোনো রকম অনুমতি ছাড়াই কিং ফাহাদ সামুদ্রিক ব্রিজের মাধ্যমে সৌদি আরবে ফিরে যেতে পারবেন। তবে সৌদি ট্রানজিট প্যাসেঞ্জার যারা বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে দেশে ফিরছেন, তাদের অবশ্যই 10 দিনের কোয়ারেন্টাইন সম্পন্ন করতে হবে। উল্লেখ্য যে কিং ফাহাদ সামুদ্রিক ব্রিজ স্থলপথে সৌদি আরব ও বাহরাইনের মধ্যকার একমাত্র স্থলবন্দর। খাফিজ ও রুকাই যথাক্রমে কুয়েতের সাথে সৌদির প্রথম ও দ্বিতীয় স্থলবন্দর। অন্যদিকে আল ওয়াথা স্থলবন্দর সৌদি আরবকে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের সাথে সংযুক্ত করেছে। সৌদি প্রবাসী ভাইগণ, সৌদি আরবের স্থলবন্দরগুলো আস্তে আস্তে খুলে দেওয়া হলো। সামনের দিনগুলোতে হয়তো সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট অর্থাৎ আকাশপথগুলো এই জিসিসিভুক্ত দেশ অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে চালু করে দেওয়া হতে পারে বলে এমন খবর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে আমরা অফিসিয়ালি এখনও কোনো ঘোষণা পাইনি। তবে হ্যাঁ, সামনের দিনগুলোতে জিসিসির সঙ্গে বিমান চালু হয়ে গেলে আস্তে আস্তে আন্তর্জাতিক বিশ্বের সঙ্গেও বিমান চলাচল শুরু হবে, আমরা এমনটাই আশা করছি। যদিও আগস্ট মাসে এখনও কোনো বিমান চালু হবে কি না সৌদি সরকার ঘোষণা দেয়নি, আবার কিন্তু তারা সরাসরি নাও করেনি। তবে যে কোনো মুহূর্তে ঘোষণা আসবে আমরা এমনটাই আশা করছি। আশা মাত্রই আপনাদেরকে এই ব্যাপারে আমরা অবগত করব। দয়া করে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তার শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।